নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এপ্রিল 2022, আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ব্যবসা, কর্ম, ভাগ্য, স্বাস্থ্য, সম্পত্তি, ইনভেস্টমেন্ট কেমন যেতে চলেছে, প্রেম, বিবাহ, দাম্পত্য সুখ কেমন যেতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল এটি নয়। তবে এই রাশিফল আপনাদেরকে আগামী মাসের একটা সম্ভাবনা আপনাদের কিন্তু উঠে আসতে চলেছে। দেখুন, এপ্রিল মাসে নবগ্রহের কিন্তু রাশি পরিবর্তন হচ্ছে। 8ই এপ্রিল বুধ এবং মঙ্গল রাশি পরিবর্তন করছে। বুধ আপনার মেষ রাশিতে প্রবেশ করছে, মঙ্গল আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করছে। 12ই এপ্রিল রাহু আপনার বৃষ রাশি থেকে মেষ রাশিতে, কেতু বৃশ্চিক রাশি থেকে তুলা রাশিতে। 13ই এপ্রিল বৃহস্পতি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে এবং 14ই এপ্রিল রবি মীন রাশি থেকে আপনার মেষ রাশিতে তুঙ্গগৃহে অবস্থান করছে। 27ই এপ্রিল 2022 শুক্র আপনার কুম্ভ রাশি থেকে মীন রাশিতে এবং 29ই এপ্রিল শনি আপনার মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে। আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে আমি সংক্ষেপে আলোচনা করব এবং ভিডিওর শেষে জানাবো আপনারা কি উপায় করবেন, যে উপায় করলে আপনাদের এ মাস আগামী এপ্রিল 2022 আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ভালো কিন্তু হবে। প্রথম আসে স্বাস্থ্য। স্বাস্থ্য হচ্ছে সম্পদ। দেখুন, আপনাদের স্বাস্থ্য নিয়ে খুব বড় ধরনের কিন্তু সমস্যা থাকছে না, তবে থাইরয়েডের সমস্যা, ব্লাড সুগারের সমস্যা আপনাদেরকে কিছুটা হলেও ভুগাবে। ব্লাড সুগার এবং থাইরয়েড যারা একটু এজেড পার্সন আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদেরকে ভুগাবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের আর্থিক স্থিতি কেমন যাবে। দেখুন, আপনাদের ধনাধিপতি 14ই এপ্রিল 2022 তুঙ্গগৃহে অবস্থান করছে, অর্থাৎ অর্থনৈতিক স্থিতির জায়গা আপনাদের কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে। আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ফিনান্সিয়াল ক্রাইসিস কিছুটা হলেও কাটবে এপ্রিল মাসে, কারণ ধনপতি তুঙ্গগৃহে অবস্থান করছে, মিত্রগৃহে। এবার আসি আপনাদের প্রেমের ক্ষেত্র কেমন যাবে। দেখুন, আপনাদের পঞ্চম ভাব রিপ্রেজেন্ট করছে প্রেম, পঞ্চমপতি আপনার সপ্তম ভাবে অবস্থান করছে, কিন্তু 8ই এপ্রিলের 27ই এপ্রিলের পর আবার আপনার ভাগ্যভাবে অবস্থান করবে, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা কিন্তু থাকছে, কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ, মত পার্থক্য প্রেমিক প্রেমিকার মধ্যে কিন্তু তৈরি কিন্তু হবে, অর্থাৎ এই জায়গাটা আপনাদেরকে কিছুটা হলেও নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে কিন্তু আপনাদের চলতে হবে, আপনি কর্কট রাশির মানুষ যদি হন আপনার ক্ষেত্রে। এবার আসি আপনাদের কর্ম জায়গায়। দেখুন, কর্ম আপনাদের হচ্ছে দশম ভাব, কর্মপতি 8ই এপ্রিল পর্যন্ত আপনার সপ্তমভাবে অবস্থান করছে শনির সাথে, এবং এই কর্মপতি 8ই এপ্রিলের পর আপনার অষ্টমভাবে অবস্থান করছে, অর্থাৎ এই জায়গাটা কী হবে, কর্মক্ষেত্রে উদ্ধর্তন কর্তৃপক্ষের সঙ্গে কিছু হলো মতবিরোধ, মত পার্থক্য, বা সেই জায়গাটায় কাজে ডিসস্যাটিসফ্যাকশন পাওয়া, সেই জন্য কাজ ছেড়ে নতুন কর্মের সন্ধানের জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এপ্রিল মাসে, অর্থাৎ কর্মের জায়গাটা কিন্তু কর্মেভাবে 14ই এপ্রিলের পর থেকে আপনাদের কিন্তু সুনাম অর্জন, মান সম্মানের জায়গা আপনাদের কিন্তু বাড়বে, মান সম্মান খ্যাতি এই জায়গাটা কিন্তু সৃষ্টি কিন্তু করবে। যারা ইনভেস্টমেন্ট করতে চাইছে,
তাদেরকে বলবো 13 এপ্রিল এবং 14 এপ্রিলের পর আপনারা ইনভেস্টমেন্ট বড় ধরনের কোনো হিউজ ইনভেস্টমেন্টের জায়গা যারা থাকছে সেই জায়গাটায় আমি বলবো 14 এপ্রিলের পর ইনভেস্টমেন্ট করা খুবই কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সৌভাগ্য কিন্তু আসবে। এবার আসি আপনাদের ভাগ্যভাব। দেখুন আমি একটা কথা বারবার বলি, আপনাদের কর্ম থেকে যদি ভাগ্য যদি স্ট্রং হয় কি না, তাহলে আপনাদের কর্মের জায়গাটা কিন্তু খুব কম পরিশ্রম করে কিন্তু আপনাদের উন্নতি কিন্তু হবে। দেখুন 13 এপ্রিল বৃহস্পতি আপনাদের অষ্টম ভাব থেকে নবম ভাবে চলে যাচ্ছে, নবম ভাবে অধিপতি বৃহস্পতি, অর্থাৎ ভাগ্যভাবে ভাগ্যপতি অবস্থান গুরুর সাপোর্ট আপনাদের কিন্তু ভাগ্যোদয় আপনাদের কিন্তু করাতে চলেছে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পাবেন এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির পরিবর্তে, অর্থাৎ এই সময়ের মধ্যে যারা বিয়ের ব্যাপারে চেষ্টা করছিলেন, বিয়ে বা দেখাশোনা হচ্ছে কনফার্ম হচ্ছে কেটে যাচ্ছে এই জায়গাটা কিন্তু বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের খুব দুর্দান্ত সময় কিন্তু আসতে চলেছে। এবং এই বৃহস্পতি আপনার দৃষ্টি দিচ্ছে আপনার রাশির উপর, অর্থাৎ এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে। এবং পঞ্চমভাবে সৃষ্টি দৃষ্টি বৃহস্পতি, যারা এডুকেশনের জায়গাটা নিয়ে একটু হলেও পড়াশোনাতে মন লাগছে না বা রেজাল্টের জায়গা নিয়ে রেজাল্টের জায়গাটা কিন্তু আপনাদের ভালো হবে, পড়াশোনাতে যারা এডুকেশনের জায়গাটা শিক্ষার জায়গাটা আপনাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সফলতা কিন্তু থাকছে। এবং আপনি কর্কট রাশি মানুষ, আপনার ক্ষেত্রে সন্তানের জায়গাটা নিয়ে সন্তান প্রাপ্তি সন্তানের কেরিয়ার সন্তানের উন্নতির জায়গাটা কিন্তু আপনাদের বিশেষভাবে প্রশস্ত আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে, ভাগ্য আপনাদের সাথ দিবে, অর্থাৎ ভাগ্য আপনাদের সাথ দেওয়ার জন্য মুশকিল আসান কিন্তু আপনাদের হবে। দশমভাবে রাহুর অবস্থান কর্ম জায়গাটা আবারও বলছি আপনাদের কিছু ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা কিন্তু তৈরি কিন্তু করবে। ব্যবসার জায়গা কেমন যাবে দেখুন, সপ্তমভাবে আপনার শনি এবং মঙ্গল অবস্থান করছে, মঙ্গল যদিও আপনার 8 এপ্রিলের পর সরে আছে, শনি অবস্থান করছে, শশনামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, ব্যবসার জায়গাটা কিন্তু ওভারঅল আমি ভালো কিন্তু দেখতে পাচ্ছি, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, অর্থাৎ আর্থিক স্থিতির জায়গাটা ফিনান্সিয়াল গ্রোথের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করবে। এবং এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, আপনি কর্কট রাশি মানুষ বড় ধরনের কোনো সেক্টর থেকে আপনারা কিন্তু চাকরি প্রাপ্তি এই মাসে কিন্তু পাবেন। আপনার ক্ষেত্রে বিশেষভাবে এ মাসে ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা থাকছে এবং মিডিয়া রিয়েটের জায়গাতে যারা কাজ করছেন অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত আছে সে জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো দিক থাকছে। সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ কিন্তু পেতে চলেন, কী উপায় করবেন আপনারা চন্দ্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং প্রতি সোমবার করে শিবের উপাসনা করুন, মহাদেবের উপাসনা করুন, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। আপনি কর্কট রাশি মানুষ শিবের উপাসনা এবং চন্দ্রের বীজ মন্ত্র যদি আপনারা পাঠ করতে পারেন আপনাদের উন্নতি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।